সবাইকে আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকের বিষয় এএসআই হতে এসআই পরীক্ষার জন্য আমরা কিভাবে প্রশ্ন সিলেক্ট করব এবং সেই প্রশ্নগুলো কিভাবে লিখব এবং কতক্ষণ সময়ের মধ্যে লিখব। তাহলে চলুন আমরা সরাসরি কথা না বাড়িয়ে বুড়ে চলে যাই। আমরা যারা এএসআই হতে এসআই পরীক্ষা দিব সেক্ষেত্রে আমাদের একটু ভিন্ন পরীক্ষা। আমরা যারা কনস্টেবল বা নায়ক হতে এএসআই পরীক্ষা দিয়ে এএসআই হয়েছি, আমরা যদি সেই পরীক্ষার মতো মনে করি তাহলে আমরা সেটা ভুল করব। কারণ এখানে আমাদের প্রশ্নের অনেকগুলো সাথে লেজ লাগানো থাকে, যেটা আমরা বাংলা ভাষায় বলি লেজ লাগানো থাকে, যেমন ক খ গ এরকম অনেকগুলো অপশন থাকে। তখন সেক্ষেত্রে আপনার সেই জন্য কিন্তু আপনাকে সময় বেশি, সেই জন্য আপনার সময় বরাদ্দ 3 ঘন্টা। আইনের কিন্তু কোনো পার্থক্য নেই, আপনি কনস্টেবল থেকে যে আইন পড়েছেন ফৌজদারি কার্যবিধি, এখানে আপনি সেই একই ফৌজদারি কার্যবিধি, একই আইন, কিন্তু প্রশ্নও একই রকম, কিন্তু লিখতে হবে আপনাকে বেশি এবং প্রশ্নের সংখ্যাও সেখানে বেশি। আপনার প্রশ্ন লিখতে হবে 5টা, বাট সেখানে কিন্তু প্রশ্নের অংশ থাকবে অনেকগুলো, ক খ গ ঘ এরকম অনেকগুলো থাকবে, আপনার প্রশ্ন দেখলে বুঝবেন। তাহলে 3 ঘন্টা সমান সমান আমরা জানি 180 মিনিট। তাহলে প্রশ্ন বোঝার জন্য হচ্ছে 5 মিনিট এবং রিভিশন দেওয়ার জন্য, অর্থাৎ লেখা যখন শেষ হবে সেই রিভিশন দেওয়ার জন্য 5 মিনিট। তো 5 5 10 মিনিট, তাহলে 180 থেকে 10 গেলে 170 মিনিট। তাহলে আপনার একটি প্রশ্নের উত্তর লিখতে সময় লাগবে 170 ভাগ 5 = 34 মিনিট। এখন এই 34 মিনিটের মধ্যে যদি প্রশ্নে থাকে ক খ গ এরকম থাকে, তাহলে কি আপনি ক খ গ তিনটি অংশ 34 মিনিটে লিখতে পারবেন কিনা, কখনো লিখে দেখেছেন? যদি আপনি কখনো প্র্যাকটিস করে না থাকেন তাহলে আপনি অবশ্যই নিজে নিজে প্র্যাকটিস করে দেখবেন যে আপনি 34 মিনিটে ক খ গ, আবার ঘ থাকে অনেক ক্ষেত্রে, সেই চারটি অংশ আপনি উত্তর লিখতে পারেন কিনা। যদি আপনারা কখনো পার্থক্য লিখতে যান তাহলে দেখবেন ক খ গ গ উম এর 5টা পার্থক্য দেওয়া আছে, এখান থেকে 4টা লিখতে হবে। সেক্ষেত্রে আপনি 4টা পার্থক্য 34 মিনিটে লিখতে পারেন কিনা সেটা আপনি যাচাই করুন। কারণ আপনি যে ব্যাট বল দিয়ে ক্রিকেট খেলবেন সেই ব্যাট বল দ্বারাই তো আপনি প্র্যাকটিস করবেন। তাহলে যেহেতু আপনি পরীক্ষার খাতায় লিখবেন, এই নির্ধারিত সময়ের মধ্যেই লিখবেন, তাহলে আপনি কেন এই সময়টার মধ্যে আপনি প্র্যাকটিস করেন না? যার কারণে আপনি পরীক্ষার খাতায় যখন অংশগ্রহণ করতে যান আপনি বুঝতে পারেন না যে আপনি আসলে কতক্ষণ সময়ের মধ্যে লিখবেন। দেখা গেছে প্রথমে দর্শন দাঁড়িয়ে তারপর বিচারি, আপনি প্রথম প্রশ্নটা খুব ভালো করে লিখতে গিয়ে অনেকেই 1 ঘন্টা লিখে ফেলে, কিংবা অনেকে 40 মিনিট 45 মিনিট সময় লাগায়। কিন্তু এই যে আপনি প্রথম যে 10 মিনিট সময় খেয়ে ফেললেন, এই 10 মিনিট সময় তো আপনি আর বৃদ্ধি পাবেন না, সেই 10 মিনিট সময় আপনাকে কভার করতে হবে। তার মানে কি পরবর্তী প্রশ্ন 34-এর থেকে কমে আসবে, অর্থাৎ 30-এ চলে আসবে অথবা 32-এ চলে আসবে, 28-এ চলে আসবে। তাহলে আপনি কেন এই প্রশ্নতে এরকম না যে আপনি 13-র জায়গায় আপনাকে 15 পাবেন, কিংবা সেই জন্য আপনি পরের প্রশ্ন 10 পাইলেও চলবে, যতই ভালো লেখেন হাইস্ট মার্ক 12 অথবা 13, এর বেশি তো আপনি পাবেন না। তাহলে প্রত্যেকটা প্রশ্নকে আপনাকে সমান গুরুত্ব দিতে হবে, সেই জন্য সময় বন্টনটা সবার জন্য সমানভাবে রাখবেন। তাহলে আপনার সক্ষমতা কতটুকু এবার আপনি নিজে নিজে যাচাই করুন। প্রত্যেকের মোবাইলে স্টপওয়াচ আছে, আপনি স্টপওয়াচ ধরে দেখুন যে আপনার কতক্ষণ লাগে। যদি প্রথম দিন আপনার 50 মিনিট লাগে, পরের দিন আপনি চেষ্টা করবেন 45 মিনিটে নিয়ে আসার জন্য, তারপরের দিন চেষ্টা করবেন 40 মিনিট নিয়ে আসার জন্য, তারপরের দিন 35 মিনিট, টার্গেট রাখবেন যেন আপনি 30 মিনিটে লিখতে পারেন। 30 মিনিট লিখতে গিয়ে যদি যদি 30 মিনিটে আপনি লিখতে পারেন তাহলে সেটা সুন্দর করতে গিয়ে 34 মিনিট লাগতে পারে। তাহলে বুঝতে পারতেছেন সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের সময় বন্টন। তাহলে আপনার সক্ষমতা কতটুকু আপনি নিজে যাচাই করুন। যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।